সংকট পরিস্থিতি মনে পড়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিরলস ঐকান্তিক চেষ্টায় শনিবার রাতে বিমানে মণিপুরে পঠনরত অধিকাংশ ছাত্রছাত্রীরাই রাজ্যে ফিরে এসেছে। সেখানে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের রাজ্যে ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। অবশেষে রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় শনিবার মধ্যরাতে বিশেষ বিমানে রাজ্যে এসে পৌঁছল ছাত্রছাত্রীরা। এদিন মোট 182 জন ছাত্রছাত্রী রাজ্যে এসে পৌঁছেছে এবং আগামীকাল আরও কিছু ছাত্রছাত্রী বিশেষ বিমানে রাজ্যে এসে পৌঁছবে। প্রত্যেককে সঙ্গে নিয়ে যে চলার মানসিকতা আমাদের দলের বা রাজ্য সরকারের, তা আজ আপনাদের সামনে। আগামী দিনেও যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে থেকে মানুষের স্বার্থে কাজ করে যাবে আমাদের এই সরকার বলে জানিয়েছেন শ্রী সুশান্ত চৌধুরী। আমাদের রাজ্যের যারা মণিপুরে যারা পড়াশোনা করেন রিমসে মেডিকেল কলেজে বা এগ্রিকালচার কলেজে, যারা আটকে ছিলেন মণিপুরের এই যে ঘটনাগুলি নিয়ে, তারা তো জানতেন না কেউই, সেটা দুদিনের মধ্যে হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং স্পেশাল ফ্লাইট দিয়ে ওদেরকে আজকে রাত্রিবেলা আমরা আনার বন্দোবস্ত করেছি এবং আগামীকালকে আরও কিছু মানুষ যারা আছে তাদেরকে আনা হবে। তো এটা একটা আপনারা দেখেছেন যে আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, প্রত্যেককে সঙ্গে নিয়ে চলার যে মানসিকতা এবং মানুষকে সঙ্গে নিয়ে চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দল, মণিপুরের সরকার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই সাহায্যে যে পদক্ষেপ আজকে গ্রহণ করেছেন সেটা আজকে আপনাদের সামনে। অভিভাবক যারা এখানে রয়েছেন, গত দুদিন ধরে তিন দিন ধরে তারা কি উৎকণ্ঠায় ছিলেন আমরা সেটা বুঝতে পারি। তাদের চোখে জল ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে গেছেন, আমাদের দরবারে এসছেন, আমাদের দলের পার্টির দরবারে গেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ওনার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে ডক্টর হবে, রাজ্যের গর্ব হিসেবে বিবেচিত হবে, মানুষকে সেবা দেবে, আজকে তারা এখানে সহি সালামত আমরা তাদেরকে আনতে পেরেছি। তো আমরা সবাইকে এখানে স্বাগত জানিয়েছি। এখানে উৎকণ্ঠায় রয়েছে অনেক অভিভাবক, এখনো অনেক ছাত্রছাত্রীরা যারা অনেক ঘটনাবলীর সাক্ষী বিগত দুদিন ধরে, তারাও একটু ট্রমার মধ্যে রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। তাই তাদের পরিবার পরিজনদের পাশে পেয়ে তারা স্বাভাবিকভাবেই আপ্লুত হবে, তাদের পরিবার মা বাবা তারাও আপ্লুত হবে, আমরা সেটা বুঝতে পেরেই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেই এই বলিষ্ঠ পদক্ষেপ উনি গ্রহণ করেছেন। আমরা রাজ্য সরকারের তরফ থেকে এসেছি, দলের তরফ থেকে এসেছি, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারের প্রতিটি আমলারা যারা এখানে, হেলথ সেক্রেটারি আছেন, আমাদের টিআরটিসির চেয়ারম্যান রয়েছেন, এমডি রয়েছেন, ট্রান্সপোর্ট কমিশনার রয়েছেন, আমাদের এমভিআইরা রয়েছেন, প্রত্যেকে মিলে এজ এ কোহেসিভ কালেক্টিভ টিম আমরা কাজ করেছি এবং তার ফল আমাদের সামনে আজকে আপনাদের সকলের সামনে। আমি আবারও তাদেরকে এখানে এশুরেন্স দিতে চাই যে আগামী দিনে এমন যে কোনো পরিস্থিতি সরকার আমাদের মানুষের পাশে রয়েছে। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের এই সদর্থক ভূমিকায় খুশি ছাত্রছাত্রী সহ অভিভাবকগণ। তারা প্রত্যেকেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধন্যবাদ জানান রাজ্য সরকারকে। গান শুটিং হচ্ছে কন্টিনিউয়াসলি, দেন এরপরে বম ব্লাস্ট হচ্ছে, তো ওইগুলো থেকে অনেকটা প্যানিক করছিলাম আমরা। তো এখন তো এসে খুব ভালো লাগছে, উনি অনেক হেল্প করেছেন, তো ওটার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই ওনাকে। এটা এক্সপ্রেস করতে পারছি না, এটা কেমন লাগছে তিন দিন ধরে, মানে কি বলে যে ধন্যবাদ জানাবো গভর্নমেন্টকে, এটা কোনো ভাষা নেই। আর টেনশন তো ছিল, কারণ কি বাচ্চা নিয়ে ছিলাম আর ওখানটা একদম হঠাৎ করে ব্লাস্টিং হতো আর ফায়ারিং হতো, তো একটা সময় তো এরকম ছিল, বাড়ির প্রায় কাছাকাছি ব্লাস্ট হয়েছিল, তো প্রায় অনেকটাই টেন্স হয়ে পড়েছিলাম। তো সেটাই, খুব ভালো লাগছে, রিলিফ, সত্যি রিলিফ। থ্যাংক ইউ গভর্নমেন্টকে, থ্যাংক ইউ আমার অ্যাসোসিয়েশনকে, সবাইকে যারা হেল্প করে আজকে এতটুকু করতে করেছে আমাদের জন্য। আরও কিছু স্টুডেন্ট রয়ে গেছে, বাট আই গেস ওরাও কালকে মধ্যে চলে আসবে। এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত, অমিত রক্ষিত সহ আরও অনেকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।